যদি এই বাংলার মাটিতে কোনো চক্রান্ত করা হয়, আর যদি আমার শিক্ষকের উপর আক্রমণ করা হয়, তাহলে সারা বাংলাদেশে এক যুগে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দিব। সদা প্রকল্প মাতা মাধ্যমিক এই স্লোগানকে সামনে রেখে আজকের এই খানাবারে আমরা সেই কর্মসূচি পালন করব। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রতিবাদে সমাবেশে মানববন্ধ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন। যদি নষ্ট হয়ে যায় এক সময়ের প্রকল্পে ঢোকা এই সমস্ত মাধ্যমিক শিক্ষা অফিসাররা স্পষ্ট বলে দিতে চাই, এই দপ্তরে কর্মরত থেকে আমার এই অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আমাদের পদগুলিতে যদি সুষ্ঠুভাবে নিয়োগ বা পদোন্নতি দেওয়া হয়, কোন ধরনের প্রজেক্ট এখানে নেই, দরকার নেই। এই প্রজেক্টগুলি সরকারের টাকা পয়সা অপচয় ছাড়া আর কিছুই না, এগুলি বন্ধ করে আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যারা যারা কালকে নেককার চরণ পাবে আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপরে হাত তুলেছে, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা মাধ্যমিক বিদ্যালয় অচল করে দিব ইনশাল্লাহ। কোন ক্লাসে আমরা অংশগ্রহণ করব না, কোন পাঠদানে অংশগ্রহণ করব না, আমরা বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দিব, দেখি তারা কোথায় কর্মকর্তাগিরি করে। তাদেরকে আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, তাদেরকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বড়রা এই একাডেমিক সুপারভাইজার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য চিরদিনের জন্য বন্ধ, তারা আমাদের বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তারা অবাঞ্ছিত, তারা অবাঞ্ছিত, তারা প্রজেক্টের লোক হয়ে প্রকল্পের লোক হয়ে আজকে প্রথম শ্রেণীর ক্যাডেট কর্মকর্তাদের সাথে মান হানি পারবে ন্যাক্কারজনকভাবে হাত তুলেছে। আমরা সুন্দরভাবে সরকারকে বলতে চাই, আমরা জানি বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন সুশীল মানুষ, একজন দক্ষ মানুষ, তিনি এই বৈষম্য নিরসন করবেন, এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন খুবই দক্ষ মানুষ, উনিও আমাদের এই বৈষম্য নিরসন করবে। তবে আমরা বলতে চাই, আর যদি এই বাংলার মাটিতে কোনো চক্রান্ত করা হয়, আর যদি আমার শিক্ষকের উপর আক্রমণ করা হয়, তাহলে সারা বাংলাদেশে এক যুগে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দিব। আমরা আরো বলতে চাই, আপনারা যে পরিমাণে এই বাংলার মাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করেছেন পৃথিবীতে নদীর বিহীন, আপনাদের কাছে বই নিতে গেলে টাকা লাগে, উপবৃত্তি নিতে গেলে টাকা লাগে, আপনাদের কাছে এমনও কোনো অনেক ঘটনা আছে যে আপনাদের এনজিওভুক্ত একটা কমিটি করতে চান সেখানে টাকা লাগে, নিয়োগ কেন সেখানে টাকা লাগে, আপনাদের টাকা ছাড়া কি হয়, আপনাদের টাকা খেয়ে খেয়ে টাকার পার হয়ে গেছে তো, সেই জন্য আপনারা দুষ গুণ্ডি এবং আপনাদের যে অহমিকা, আপনাদের যে অহংকার মনোভাব, এগুলো আর থাকবে না। আমরা স্পষ্ট বলতে চাই এই মঞ্চ থেকে, আমরা শেরপুর থেকে বলতে চাই, আর যদি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকর্মীর উপরে যদি কোনো ধরনের আক্রমণ হয়, কোনো ধরনের অন্যায় হয়, কোনো ধরনের বৈষম্য হয়, তাহলে আমরা সারা বাংলাদেশের বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা